আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি বলা আছেন দর্শক ঢাকা থেকে শুরু হওয়া বিপিএল রবিন ঢাকা সিলেট ঢাকা এবং চট্টগ্রাম হয় আবার ঢাকাতে এসে রাউন্ড রাউন্ড রবিন শেষ হওয়ার অপেক্ষায় ঢাকায় আসার পর রবিনের আরো দুটি ম্যাচ বাকি আছে এবং এই দুটি ম্যাচে কিন্তু শেষ চারের প্লে অফ জন্য ডিসাইডার হওয়ার মতো গুরুত্বপূর্ণ ম্যাচও কিন্তু রয়েছে কিন্তু তার আগে দর্শক আমরা যেহেতু এই বিপিএল শুরুর আগে বিপিএল এর জনপ্রিয়তা বিপিএল কতটা বিশ্ব ক্রিকেটে বা বিশ্বের যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে সেগুলোর ধারে কাছে কতটুকু পৌঁছাতে পারবে যা ব্যর্থতা পর্যবেসিত হওয়া আগের যে আসরগুলো সেই আসরগুলোর যে ব্যর্থতা সেটিকে পেছনে পেলে কতটুকু এগোনোর যে আশাটি সেটি জাগাতে পারে সেটি বিষয় হওয়ার কথা ছিল এবং অনেক পরিবর্তন নিয়ে অনেক আশা জাগিয়ে এবারের বিপিএল তাই প্লে শুরু হওয়ার আগে যেহেতু ঢাকা সিলেট চট্টগ্রাম ঢাকায় এসে আবার পৌঁছেছে সেহেতু একটি বিষয় আমাদের খুঁজে দেখা প্রয়োজন পরিবর্তন আমরা চেয়েছিলাম তার কতটা পরিবর্তন এসেছে যদি আমরা ঢাকা থেকে সিলেট বা চট্টগ্রামের গ্যালারির কথা বলি আগের যে বিপিএল এর আসর হয়েছে সেই আসরগুলো গুলো থেকে এবারের আসর অনেকটাই জমজমাট হয়েছে বলা যায় দশকের মাঝে যে সাড়া ফেলার প্রয়োজন ছিল সেটি ইতিমধ্যে ফিরে এসেছে যেমনটা আমরা বিপিএল এর শুরু থেকে আমরা দেখেছিলাম গ্যালারি বড় দর্শক সিলেটের গ্যালারি চট্টগ্রামের গ্যালারি এবার অনেকটা আসা জায়গা নিয়েছিল দর্শকদের মাঝে যে উন্মাদনা ফিরিয়ে আনার প্রয়োজন ছিল এবারে বিপিএল সেটি করতে পেরেছে আর যার মূলে ছিল যে পরিবর্তন টেকনোলজির পরিবর্তন ভালো ক্যামেরা সব কিছু মিলিয়ে যদি বলা যায় তবে এবারের বিপিএল আগের যে বিপিএল এর আসরগুলো ছিল সেগুলো থেকে যে ভিন্নতাটা আনার প্রয়োজন ছিল সেটি আনতে পেরেছে আরও একটি বিষয় আগের যে বিপিএল গুলো সেগুলোতে আমরা বেশি লক্ষ্য করেছিলাম বেশি সমালোচনার বিষয় হয়েছিল বা বিশ্বের যে বড় বড় লিগ গুলো হচ্ছে সেগুলো চাইতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কেন নিচে নেমে যাচ্ছে আয়ের দিক দিয়ে বা জনপ্রিয়তার দিক দিয়ে সেটি সেটি হচ্ছে ভালো ভালো প্লেয়ার নিয়ে আসা বা ভালো ভালো প্লেয়ারের অংশগ্রহণ করা তবে দর্শক শুরু থেকে যে চ্যালেঞ্জটি ছিল

দক্ষিণ আফ্রিকার এবং ইংল্যান্ডের খেলোয়াড় স্বাভাবিকভাবে তাদেরকে কিন্তু পাকিস্তান সুপার লিগে দেখা যাওয়ার কথা চলতে হবে পাকিস্তান সুপার লিগ ইতিমধ্যে শুরু হয়ে গেলেও তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন এবং আশা করা যাচ্ছে তারা কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর শেষ পর্যন্ত তারা থাকবেন ইমরান তাহেব এবং এ এছাড়াও আরও কিছু প্লেয়ারের নাম উল্লেখযোগ্য যদি আমরা সুনীল নারিনে আন্দ্রে রাসেলের মতো প্লেয়ারদের দেখি যারা টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগগুলোতে সবচেয়ে জনপ্রিয় দুটি নাম ওয়েস্ট ইন্ডিজ থেকে তারাও কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলছেন যেখানে এবারে এবারের শুরু হওয়া পাকিস্তান সুপার লিগ পিএসএল এ সবচেয়ে বেশি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা কিন্তু অংশগ্রহণ করছে তারপরও বড় বড় যে নামগুলো যদি আরও উল্লেখ করতে হয় ইভেন লুইস ব্র্যান্ডন কিং সাই হোপের মতো যে প্লেয়ারগুলো তারা কিন্তু এখনো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল রয়েছে এছাড়াও যদি উল্লেখ করতে হয় রংপুর ফুর রাইডার্স রয়ে ডেভিড মিলার এখন যোগ দেনি বরিশালের হয় তবে খুব সম্ভবত পরবর্তী ম্যাচ থেকে ডেভিড মিলার যোগ দিবে বরিশাল দলে ওয়েস্ট ইন্ডিজ আরও একটা প্লেয়ারের নাম বলতে পারিনি সেটি হচ্ছে জ্যাসন হোল্ডার দীর্ঘদায়ী প্লেয়ার তিনি কিন্তু এখনও আছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এছাড়াও আরও অনেকগুলো নাম যেটি ইনস্ট্যান্টলি মনে আসছে না তবে তারা বড় নাম টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে তবে তারা এখনও বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ রয়েছে সব মিলে যে দর্শক এবং বড় বড় যে নামগুলো সেগুলোর দিকে খেয়াল করি তবে এখনও পর্যন্ত বলতে পারি এবারের আসরে বিপিএল যে পরিবর্তনটি আনা প্রয়োজন ছিল জনপ্রিয়তা ফিরিয়ে আনার লক্ষ্যে সেটি মোটামুটি হয়েছে আমি বলি শেষ দিকে আশা করবো আরো বড় বড় নাম যোগ হবে এবং একই সাথে বিপিএল যখন শেষ হবে তখন টিআরপি বলুন বা দর্শক জনপ্রিয়তা দর্শকদের সারা বিশ্বব্যাপী দর্শকদের ওয়াচিং লিস্টি সেটিতে আশা করি আগের যে আশাগুলো সেগুলো থেকে একটি পরিবর্তন এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে আসতে পারবে তবে সবচেয়ে বেশি প্রয়োজন যেটি সেটি হচ্ছে আসন্ন T20 বিশ্বকাপ যেহেতু এই T20 বিশ্বকাপকে সামনে রেখে কিন্তু এবারে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো এত ব্যস্ত সূচি কারণ সবাই চায় তাদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো হোক এবং তারা ভালো ভালো T20 প্লেয়ার খুঁজে বের করুক এবং যারা তাদের স্পেশালিস্ট আছে তারা তাদেরকে ঝালিয়ে নিক তাদের নিজেদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার মাধ্যমে আশা করব বাংলাদেশও কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এর মাধ্যমে ইউজফুল ইমফ্যাক্টুল কিছু প্লেয়ার খুঁজে বের করবে এবং টি টোয়েন্টি বিশ্বকাপে স্পেশালি আমাদের যে ব্যর্থতা সেটি গোছানোর চেষ্টা করবে এবারে বিপিএল থেকে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম